নমস্কার বন্ধুরা হাউস অফ টেস্টের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা খুবই সহজ একটা রেসিপি ডিম আমরা সবসময় ভাজা করে বা সিদ্ধ করে ঝোল বা ঝাল করে থাকি তবে আজকের রেসিপিটা একেবারেই অন্যরকম খেতে কিন্তু খুবই সুস্বাদু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর কমেন্টের মাধ্যমে জানান যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না কারণ নতুন রেসিপি আপলোড হলেই আপনার মিস হবে না তাহলে চলুন সেই রেসিপিটা দেখে নিই এটা ভাপা ডিমে ঝাল করিয়েছি পাঁচটা ডিম নিয়ে তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন আর এর সাথে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবো এবার একটা স্টিলের টিফিন কটো নিয়ে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে এটাতে তেল বুলিয়ে নিয়েছি তেলটা একটু বেশি থাকলেও অসুবিধা নেই এবার সেই ডিমের মিক্সচারটা এর মধ্যে ঢেলে দেব এবার এটাকে ঢাকা দিয়ে আমি স্টিম করে নেব একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর এরকম একটা ঝাঁঝড়িয়ে নিয়ে নিয়েছি নিয়ে এবার টিফিন কড়োটায় এতে বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো হিটটা কিন্তু মিডিয়াম রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটা ভাপিয়ে নেব পনেরো কুড়ি মিনিট পর এটাকে আমি ঠান্ডা করার জন্য পাশে রেখে দেবো ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ঠিক এইভাবে ছোট ছোট করে পিস করে নেব চাকুর সাহায্যে কেটে নিলাম চৌকো করে আর চামচে দিয়ে ঠিক এইভাবে তুলে নেবো এবার একটা কড়াইতে আমি তিন টেবিল স্পুন মতো তেল নিয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা লাইট গোল্ডেন আসবে কিন্তু হিটটা মিডিয়াম বা লোতে রাখতে হবে এবার এর সাথে আমি এক টেবিল স্পুন মতো আদা রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দেবো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর এক টি স্পুন লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিন্তু হিটটা কিন্তু লো করে দিতে হবে কারণ লঙ্কাটা যাতে পুড়ে না যায় এবার এতে আমি দেড় গ্লাস মতো জল দিয়ে দিলাম মিশিয়ে নেবো ভালো করে এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো লো হিটে রান্না করে নেব পাঁচ মিনিট পর মশলাটা আমার রান্না হয়ে গেছে এবার ভাপা ডিমের টুকরো গুলো আবার একটু জল দিয়ে দেবো খুব সামান্য যাতে ডিমটা ভেতরে মশলাটা ঢুকতে পারে একটু ফোটাবো এটাকে এবার হাফ মতো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার এটাকে ঢাকা দিয়ে আমি দু মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিট পর আমার সেই স্টিম এগ কারিটা রান্না হয়ে গেছে এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নেবো সার্ভ করার জন্য ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর একটা নতুন রেসিপির অপেক্ষায় থাকুন খুব তাড়াতাড়ি আমি একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি এখানেই শেষ করলাম বাই বাই